করে নিও, কালারটা দেখে নাও। অস্কার আছে। টাকা ডজন। সব থেকে ছোট দেখো, দেখতেও খুব সুন্দর। এটা কি সব রকম ট্যাঙ্কে লাগবে? কালেকশন হচ্ছে বাম্বু, লাকি বাম্বু। লাকি বাম্বু কত করে দাম বলো? আচ্ছা কবি একদম পেছনে এসে গেছে, তো দাদা এসেছে বলো। হ্যাঁ তুমি তো মেসেজ করেছিলে। আমি মেসেজ করেছি। শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আর যদি ভালো না থাকো তাহলে আমাদের এই ব্লগটা দেখো, সুন্দর সুন্দর মাছের কালেকশান দেখাবো শ্রীরামপুর হাটের, মন সঙ্গে সঙ্গে ভালো হয়ে যাবে। তো চলো শ্রীরামপুর হাটে গিয়ে আবার দেখা হচ্ছে। এসছি দাদা যে বড় বড় কোকোডাইল নিয়ে এসছে। কত করে দাম গো বড় কোকোডাইলগুলো? 60 টাকা পিস। আচ্ছা ছোটো দুটো 40 টাকা, বড় দুটো 60 টাকা। আচ্ছা এখানে কি রয়েছে? কত করে? ফিমেল বেটা 5 টাকা। আচ্ছা এখানে টাইগার আছে, অর্ডিনারি টাইগারটা হচ্ছে 3 টাকা। আচ্ছা অর্ডিনারিটা 3 টাকা। হ্যাঁ এটা হচ্ছে ফ্রোজেনটা 5 টাকা। হ্যাঁ আচ্ছা এগুলো এটা 10 টাকা। 10 টাকা এটা কত করে? ওটা 100 টাকা। দামি যদি। আচ্ছা এই গোল পিস র্যাঞ্চো দুটো দিলেও ছিড়বে, র্যাঞ্চো 20 টাকা পিস বলছি ছিড়বে। আচ্ছা এটা এটা 15 টাকা ছিড়বে না আর কিন্তু এটা 15 টাকা পিস। 15 টাকা পিস। অস্কার 30 টাকা কিলো। অস্কার 30 টাকা পিস। আচ্ছা এটা প্যাকেট করছো? কি প্যাকেট করছো? এটা এই তুলে রাখছি। আচ্ছা এগুলো 15 টাকা পিস তাই তো? এর তোলা দেখি দাও প্যাকেটটা, লোকে কালারটা ভালো দেখতে পাবে। দেখে নাও কত সুন্দর চিকলেট রয়েছে দেখো, ছোট অবস্থাতেই ভালো কালার রয়েছে কম দামে। আর এই গাপ্পিগুলো? গাপ্পি 40 টাকা ডজন। গাপ্পি 40 টাকা ডজন পেয়ার মিলিয়ে। আচ্ছা এটা অ্যাঞ্জেলটা 10 টাকা। 10 টাকা পিস। কালার কাছে সুন্দর লিলি রয়েছে, এগুলো হচ্ছে 50 টাকা করে পিস। দেখে নাও কালেকশনটা, দেখে নাও। মিডিয়াম অরেঞ্জটা কত করে? 80 টাকা জোড়া আছে। এই যে মিডিয়াম অরেঞ্জটা দেখো 80 টাকা জোড়া। দেখো কালেকশনটা দেখো। সার্ফে আছে কত? সার্ফে 5 টাকা পিস। দেখো সার্ফে রয়েছে 5 টাকা পিস। দেখে নাও কালেকশনটা। এটা কি? নিয়ন গোড়ামি দেখো 15 টাকা পিস। থাইসিন নিয়ন আকারা কত করে? থাইসিন নিয়ন আকারা হচ্ছে 20 টাকা পিস। এটা বেটা হচ্ছে 20 টাকা পিস। দেখো ওর মধ্যে বুঝিয়ে দিতে হবে। বড় মলি 10 টাকা পিস। দেখো বড় মলি 10 টাকা পিস। দেখে নাও সাইজগুলো, দেখে নাও সব বড় বড় সাইজের মলি রয়েছে। আরকাস আছে 40 টাকা পিস। দেখো খুব ভালো সাইজের আরকাস রয়েছে 40 টাকা পিস। বড় হলে দেখতে খুব ভালো লাগে আরকাস। দেখো কালেকশন রয়েছে এত 30 টাকা করে পিস। কোয়ালিটি দেখিয়ে দিচ্ছি দেখো, এগুলো হচ্ছে 30 টাকা করে পিস। এছাড়াও আরো ভ্যারাইটি কোয়ালিটি পাবে দেখো, কালার আলাদা আলাদা পাবে। দাম এটা হচ্ছে 40 টাকা। দেখো দেখেছো অ্যাক্টিভ কতটা। দেখো এই আর একটা রয়েছে 40 টাকা, সব 40 টাকা। খুব সুন্দর কালার একদম, এই কালার কি কালার চাই সব রকম পাবে। দেখো পার্পল আর রেড একসাথে। দেখো কালেকশন নিয়ে চাপ হবে না, পুরো ভর্তি প্যাকেট ভর্তি রয়েছে। এখানে রাখলাম দাদা। দেখো এখানে রয়েছে টাইগার রয়েছে, দেখে নাও এই টাইগারটা কত বলেছিলে? ফ্রোজেন টাইগারটা 5 টাকা পিস। দেখো কালেকশন দেখো, টাইগার 5 টাকা আছে, 3 টাকা আছে, অর্ডিনারিটা 3 টাকা, এটা দেখো 3 টাকা পিস অর্ডিনারি, দেখেছো 3 টাকা। মামা চাল এইটা কত বললে গো? ওটা হচ্ছে 15 টাকা। 15 টাকা দেখো, এটা হচ্ছে 15 টাকা, দেখে নাও। আমি কিন্তু মাছ বেচছি না, তোমায় দেখানোর জন্য, দাদা যাতে সাজাতে পারে সেজন্য হেল্প করছিলাম, তাড়াতাড়ি তোমরা যাতে ভালো করে দেখতে পাও। তো এই দাদার হচ্ছে কাউন্টার। দাদা একটু নাম, ফোন নাম্বারটা বলে দাও তো। সুরজিৎ 9062845997। আচ্ছা, কালেকশন তোমরা দেখে নিলে, ভ্যারাইটি প্রচুর আছে, তো শ্রীরামপুর হাটে চলে এসো। একদম এদিকে দেখো, এইখান থেকে তোমার মাছের কাউন্টার শুরু হচ্ছে, ঠিক তার উল্টো দিকে বাইরে দাদা বসে। কিন্তু এটা কি রয়েছে প্ল্যাটিনাম গাপ্পি, কত দাম? আচ্ছা, প্ল্যাটিনাম গাপ্পি একদম নতুন কালেকশন, রয়্যাল অ্যাকোয়ারিয়ামে। কত করে? 40 টাকা করে পিস। দেখো কালেকশনটা দেখে নাও। আর ডাম্বো, ডাম্বো 40। আচ্ছা, এগুলো রয়েছে 15 টাকা করে। দেখো কালেকশনটা দেখে নাও। হকি স্টিক কত করে? 15। নিয়ন টেটটা 20 টাকা। মলি হচ্ছে 10 টাকা পিস। আচ্ছা, চিকলেট 20 টাকা। 20 টাকায় দেখো চিকলেট রয়েছে, মিডিয়াম সাইজ, তাই তো? বুটিকা ফেরি কত করে? 150 টাকা পিস বুটিকা ফেরি। সুন্দর কালেকশন। আচ্ছা, 550 টাকা জোড়া, রেট 600। আজকের কালেকশনের প্যারটের কালারটা দেখো, ফেলে তোমরা কারা কারা নিতে চাও তারা রয়্যাল অ্যাকোয়ারিয়ামে ফোন করে নিও, কালারটা দেখে নাও। আচ্ছা, অস্কার 200 টাকা পিস। সিলভার ডলার আছে, সিলভার ডলার 50 টাকা পিস, 90 টাকা জোড়া। কিছু কোলার প্যারট হচ্ছে 20 টাকা পিস। আচ্ছা, তিন রকম অ্যাঞ্জেল রয়েছে। আচ্ছা, হ্যাঁ, এটা হচ্ছে, এটা কি পাল স্কেল? এটা হচ্ছে মার্বেল, মার্বেল 10 টাকা, পাল স্কেল 20 টাকা, ব্লু 30 টাকা। আচ্ছা, সুন্দর কালেকশন। হ্যাঁ, নিয়ন ডেটটা 20 টাকা পিস। ওগুলো হকি স্টিক হয়ে গেছে। আচ্ছা, যে নতুন কালেকশন হচ্ছে বাম্বু, লাকি বাম্বু। লাকি বাম্বু কত করে দাম বলো? ডবল লেয়ার 150, ট্রিপল লেয়ার হচ্ছে 250। আচ্ছা, ডবল লেয়ারটা একটু দেখে নিই। দেখো ডবল লেয়ার, দেখো কালেকশন। এটা হচ্ছে ট্রিপল লেয়ার। আচ্ছা, এখানে যেমন 100 টাকা করে পট আছে, 100 টাকা করে পট রয়েছে। আচ্ছা, এগুলো কত করে দাম? 10 টাকা স্টিক, 5 টাকা করে স্টিক। এটা কি নাম? রেড অ্যামাজন, সোড অ্যামাজন। তারা খুব ভালো বুঝতে পারবে। আচ্ছা, কালেকশন ভালোই থাকে। দুটো ফোন নাম্বারটা বলে দাও তো। হ্যাঁ, রয়্যাল অ্যাকোয়ারিয়াম মোবাইল নাম্বার 9143155544। আলিপুরদুয়ার থেকে আমাদের চ্যানেল দেখে একটু এদিকটা দাঁড়ান, আলোটা এ পড়ছে। হ্যাঁ, আপনার নামটা একটু বলুন। আমার নাম জয়ন্ত রায়। আচ্ছা, কবির একদম পেছনে এসে গেছে, তো দাদা এসেছে। বলো, তুমি তো মেসেজ করেছিলে। আমি মেসেজ করেছিলাম। কতক্ষণ লাগলো? সময় লাগলো, সময় 12 ঘন্টা প্লাস লাগলো। 2.5 ঘন্টা লেট করলো। আচ্ছা আচ্ছা, তাহলে কি কি নেবে? মাছ ঠিক করে দেবো। মাছ তো প্রচুর মাছ নেওয়ার ইচ্ছে, ঠিক আছে। গোল পিস থেকে শুরু করে চিকলেট গ্রুপের মোটামুটি সব রকম মাছই নেওয়া হচ্ছে, কারণ অনেকটা দূর, বারবার তো আসা সম্ভব না। আর দাদার সাথে দেখে দেখা হয়, ভালো লাগে। দাদা আগে দিন থেকে মেসেজ করেছে যে হ্যাঁ, আমি মোটামুটি 1 মাস থেকেই মেসেজ করছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে কালকে তুমি মেসেজটা ফাইনালি করে দিয়ে আসছি। হ্যাঁ, দেখা হচ্ছে কালকে, আমি ট্রেন থেকেই মেসেজটা করেছি। আচ্ছা, একটু নামটা একটু বলে দাও। আমার নাম জয়ন্ত রায়, আলিপুরদুয়ার থেকে। আমার কাছে অ্যাকসেসরিজও অনেক কিছু আছে। দেখো এখানে অ্যান্টিক্লোরিন আছে, এটা কত দাম আছে? কত? এটা অরিজিনাল অ্যান্টিক্লোরিন 70 টাকা। এখন তো সব অনেকে 10 টাকায় রং দিয়ে দেয়। আচ্ছা এটা কত দাম? 110। এটা আছে 110 টাকা দাম পড়বে। অ্যাকোয়া রেমিডিস। আচ্ছা আর এইটা কত পড়বে ডুবুরিটা? এটা কোনটা? এটা এটা 60 টাকা। এটা 60 টাকা দাম পড়বে দেখো। আর এটা কি আছে? লাইট আছে। লাইট চেঞ্জ হবে, কালার চেঞ্জ হবে। কত দাম এটা? এটা আছে 240 টাকা দাম আছে দেখো। এর বড়টা পড়বে 270 টাকা। আর এই তলার যে ছোট সাইজটা দেখা যাচ্ছে 300 দাম পড়বে 190 টাকা দাম পড়বে এটা। আচ্ছা আর এই ম্যাগনেটটা এটা 150 টাকা দাম পড়বে। আর এই ছোট্ট শোপিসটা এটা এটা 50 টাকা দাম পড়বে। আর এই পাথরগুলো কি দাম পড়বে? পাথর 30 টাকা কিলো। আর কালারিং হলে 20 টাকা কিলো। আচ্ছা আচ্ছা এটা দেখো হিটার আছে, শীতকালে হিটার লাগবে। এটা 150 ওয়াট, 50 থেকে 150 ওয়াট, 170 টাকা দাম পড়বে। আচ্ছা সব থেকে মিনি টপ ফিল্টার এটা কত দাম? দেখো দাদা ফিল্টারটা দেখাচ্ছে। হ্যাঁ এটা কত দাম পড়বে? সব থেকে ছোট, দেখো দেখতেও খুব সুন্দর। এটা কি সব রকম ট্যাঙ্কে লাগবে? 2 ফুট অব্দি ট্যাঙ্কে এটা ব্যবহার করতে পারবে। এটা কত দাম পড়বে? 470 টাকা দাম পড়বে দেখো। আচ্ছা ঠিক আছে। তো শ্রীরামপুর হাটে থেকে আমরা এখন চলে যাচ্ছি। তোমরা অনেকেই জিজ্ঞেস করো যে কী করে আসবে। শ্রীরামপুর হাটে লোকেশান হচ্ছে শ্রীরামপুর রয়ঘাট। যদি তোমরা এখানটা আসতে চাও তাহলে তোমরা হাওড়া স্টেশন থেকে ট্রেন ধরে ডাইরেক্ট চলে আসতে পারো শ্রীরামপুর। সেখান থেকে টোটোতে 10 টাকা ভাড়া দিয়ে রয়ঘাটে চলে আসবে। এইখানে যাবতীয় কিছু কালেকশান তোমরা দেখতে পাবে। আর যদি ওপাশ থেকে আসো তাহলে তোমরা মানে ব্যারাকপুর থেকে টপকালেই ধোবিঘাট টপকাবে। তাহলে একদম 2 মিনিটের হাঁটাপথ শ্রীরামপুর রয়ঘাটে চলে এসে যাবতীয় কিছু দেখতে পাবে।